আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের 4.2.3 এর প্রশ্নের সমাধান আলোচনা করব। এটি হচ্ছে বাংলা পাঠ্য বইয়ের 92 পৃষ্ঠায় দেওয়া আছে। এখানে দেওয়া আছে শব্দ দ্বিত্ব দিয়ে বাক্য বানাই, নিচে শব্দ দ্বিত্ব ব্যবহার করে বাক্য বানাও যে কোনো 10টি। এখানে শব্দগুলো দেওয়া আছে কথায় কথায়, টাপুর টুপুর, রোজ রোজ, ঝমঝম, চুপচাপ, ছমছম, কনকনে, আশায়, ঘুম ঘুম, ঠুক ঠুক, ঢং ঢং, ডং ডং, ঘর টর, হায় হায়, ভুল টুল, ব্যাপার স্যাপার। এখানে টোটাল 15টি শব্দ দেওয়া আছে। এখান থেকে যে কোনো 10টা দিয়ে আমাদের 10টি বাক্য বানাতে হবে। চলুন আমরা কিভাবে আনসার লিখবো তা দেখি। এখানে দেখুন, প্রথমে কথায় কথায় দিয়ে বাক্য গঠন করেছি। কথায় কথায় রেগে যাওয়া ভালো না। রাতে বৃষ্টির টাপুর টুপুর শব্দে ঘুম আসছিল না। রোজ রোজ একই কাজ করতে ভালো লাগে না। কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। চুপচাপ বসে থাকলে কাজ হবে না। ভয়ে আমার গা ছমছম করছে। উত্তরের হিমেল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত। আশায় আশায় দিন কেটে যায়। আজকে সারাদিন ক্লান্তি আর ঘুম ঘুম ভাব। হায় হায় আমার কি হলো। এখানে আমি টোটাল 10টা বাক্য লিখে দেখিয়েছি। আপনারা চাইলে এখানে যে 15টি শব্দ দেওয়া আছে সেখান থেকে যে কোনো 10টি শব্দ নিয়ে আপনাদের ইচ্ছা অনুযায়ী বাক্য গঠন করতে পারবেন। আমি এখানে আপনাদেরকে একটি উদাহরণ দেখালাম কিভাবে আপনাদের এই প্রশ্নগুলো সমাধান করতে হবে। চাইলে আপনারা এই প্রশ্নের আনসারগুলো লিখে দিতে পারেন, অথবা আপনারা চাইলে নিজের মতো করে গুছিয়ে লিখতে পারেন। আশা করছি আপনাদের এই প্রশ্নের আনসারগুলো কিভাবে লিখতে হবে তা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।